আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। মাছ মাংস খেতে খেতে আমাদের সবারই একটা সময় মুখে রুচি নষ্ট হয়ে যায়। তখন মনে হয় কি দিয়ে ভাত খেলে, কি খেলে ভালো লাগবে বুঝতে পারি না। ঠিক সেই সময়টার জন্য আজকে আমার এই রেসিপি। লাউ দিয়ে ডিম এভাবেও রান্না করা যায়। আমরা তাহলে রান্নার প্রসেসে চলে আসি। আমি একটি কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম, পেঁয়াজ দিলাম। যেহেতু আমি একটি লাউ পুরোটাই রান্না করব, সেহেতু আমার একটু সব কিছুই বেশি বেশি লাগবে পরিমাণ। তো আমি রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অল্প দেব, পরে আমি আরও মরিচ অ্যাড করব। তো এখন আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প পানি অ্যাড করব। যেহেতু আমি লাউ দিলে লাউ থেকে এমনি পানি বের হবে, তো আমি লাউটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেব, যাতে করে ভালোভাবে মশলার সাথে লাউটি মিশে যায়। আর আমার যেহেতু একটা লাউ, এজন্য আমার কড়াইতে একটু চাপাচাপি হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু ঢেকে দিলেই লাউটা আমার কমে যাবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি ঢেকে দিলাম। এখন 5 মিনিট পর আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দেব, উপর নিচ করে দেব, যাতে করে তাপটা সব জায়গায় লাগে। তারপরে আবার একটু ঢেকে দেব। এভাবে 5 মিনিট রান্না করে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব, উপর নিচ করে দেব, যাতে সব লাউগুলো সমানভাবে সিদ্ধ হয়। তারপরে আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এভাবে আমি একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমার লাউটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি পানি অ্যাড করব। তো অল্প পানি অ্যাড করব, যেহেতু আমার লাউয়ে পানি আছে। তো এভাবেই আমি রান্না করে নেব কিছুক্ষণ। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি 2টো ডিম ভেঙে দেব লাউয়ের ভিতরে। তারপর খুন্তি দিয়ে ডিমগুলো একটু ফেটে দিতে হবে, যাতে করে সব লাউয়ের তরকারিতে এটা মিশে যায়। ধনিয়া পাতা থাকলে আপনারা অবশ্যই এখানে এই সময় অ্যাড করবেন। তো আমার ধনিয়া পাতা নাই, এই জন্য আমি দিলাম না। আর এখানে খুব একটা ধনিয়া পাতা পাওয়াও যায় না। ডিম দেওয়ার পরে আপনারা 2 মিনিট ওভাবেই রান্না করবেন। পরে তরকারিটা তুলে রেখে আমি অন্য একটা তাওয়ায় পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নেব লাল লাল করে। তো আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি একটু শুকনো মরিচ কুচি অ্যাড করব। এভাবে একটু লাল লাল করে ভেজে আমি তুলে ফেলব। তারপরে তরকারিতে অ্যাড করে দিব। বাগারটা দেওয়ার কারণে তরকারির টেস্টই চেঞ্জ হয়ে যায়, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি যে ফ্লেভারটা পাচ্ছি আপনারা তো অবশ্যই পাচ্ছেন না, সেহেতু পেতে হলে পুরো ভিডিওটি না টেনে আপনাকে রান্না করতে হবে। আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই তরকারি দিয়ে শুধু ভাত না, রুটি খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।